এখন তোমার বহুত লেকচার শুনলাম না, বিয়া বড় করছো না? বিয়া তো এখন করি না, বিয়া করবো বয়স হলে। বিয়া করবো বয়স হয় না এখনো? তুমি বয়স হয় দাড়ি দূরি নাই করছো তোমার? আমার বয়স বহুত কম, 21 বছর 6 মাস 12 দিন চলতেছে নাকি জানি না, কিন্তু 21 বছর 6 মাস। আচ্ছা, লেখাপড়া কি করি হয়েছে? লেখাপড়া তো আমি হায়ার সেকেন্ডারি পাস করছি, পাস করার পরে আমি মানে বিটেক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি 3 বছরের কোর্স নিয়েছিলাম, মানে যখন করোনার টাইম হলো, করোনার টাইমে নিয়েছিলাম, তখন আগে অনলাইন ক্লাস হয়েছিলো, মানে 6 মাস না 7 মাস করছিলাম, ওটা 3 বছর করার পরে সার্টিফিকেট দেয়, করার পরে কী হলো মানে ভাল লাগে না, অনলাইনে কত ক্লাস করবো রুমে বইয়া বইয়া, ওটা সাইরা দিলাম, সাইরা দেওয়ার পরে এখন আর আমি পড়াশোনা স্তব্ধ করছি, বর্তমান পর্যন্ত আর করবো না, কারণ টাইম দিবার পাইতেছি না পড়াশোনায়। আচ্ছা ঠিক আছে, সব মিলে আরও একটা কথা, সবাই যেহেতু তোমার ভালো উপায় আবার কেন দু একজন খারাপ উপায়, এখন মানে নানানজনের নানান কোয়েশ্চেন, আমি যেখানে কোয়েশ্চেন করতেছি এখানে অ্যাকচুয়ালি মানে পাবলিকে কমেন্ট দিকে তোমার আমি কোয়েশ্চেনগুলো করতেছি, তোমার ওই সব কিছু মিলিয়ে তুমি দেখছি অমুক করো তমুক করো, তোমার নানান বিজনেস সব কিছু মিলিয়ে তোমার মান্থলি একটা অ্যাভারেজ ইনকাম কিরকম আহে? অ্যাকচুয়ালি এটা আমি আর ফোকাসে আইমু না, এটা কভার চাই না, অ্যাকচুয়ালি যদি ফোকাসে ইনকাম, ফোকাস মানে কি আমি মান্থলি যদি ভালো করে কাম করি, ভালো করে যদি মন লাগাই দিয়ে কাম করি, আমার বিজনেস ফরেক্স করতেছি, ওইটা ইউটিউব প্রমোশন মিলে যদি করি, মাসে 3-4 লাখ টাকা একটা ইনকাম করা যাবো, বাট আমি অতখানি করবার পাইতেছি না, নিজের উপরে মানে টাইম দিবার পাইতেছি না ভাই, মানে নর্মালি চলার লাগে চলতেছে আরও। লেখাপড়া কি একদম স্টপ না কি? একদম স্টপ না, আমি লেখাপড়া আর করবই না। আচ্ছা করবই না, এনসেম দেখালে একটা প্ল্যান আছে বিয়া করা লাগবে, তাই তো? বিয়েটা কি, বিয়েটা অত ম্যাটার না, অ্যাকচুয়ালি মেজর প্রবলেম বিয়েটা না, মেজর প্রবলেম হচ্ছে কি নিজের কেরিয়ার বানাও, নিজের ব্যাকগ্রাউন্ড বানাও, ঠিক বানাও, এমনি অকাত থাকো যাতে কেউ যাতে তোমার থ্যাট বলি কবার পায় না, থ্যাটটাকে যাতে পয়সা দিয়ে বা ওই অকাত দিয়ে ঠাইকে তোমার পাও।